আচ্ছা ফ্যান সব রেজি এই এগুলো গরমের ভিতরে অনেক চলে। আচ্ছা এগুলো চাহিদা ভালো, চাহিদা ভালো আছে। এখানে ধরেন এই যে এক ফ্যান, আচ্ছা এক ফ্যান এটা হলো 950 টাকা। 950 টাকা কিনা পড়বে, কিনা পড়বে 2500 টাকায় বিক্রি আসবে, 2500 টাকা বিক্রি, 500 টিকিট থাকে। মোটামুটি এগুলো ভালো চলে না? জি জি এগুলো মাল আমার কাছে স্যার আপনি কোনো জায়গায় পাইবো না, ঢাকা চক বাজার কোনো কারো কাছে পাইবো না এই মালটা। কেন পাবে না ভাই? এই মালটা শুধু আমার কাছেই আছে, এটা আপনি তৈরি করেন? সবই তো আমি তৈরি করি, এখানে যা আছে সবই আমরা তৈরি করি। মানে এগুলো নিজেরাই প্রস্তুত করো? সব নিজেরা প্রস্তুত করো, আমাদের থেকে মার্কেটে নেয়। তো মার্কেটে আরো 5টা আইটেম আছে দেই, কিছু কিছু আইটেম আছে এটা আমরা মার্কেটে দেই না, যেটা আমরা নিজেরা বিক্রি করি। এর প্যাকেট আর হলো দুইটা চেয়ার, দুইটা চেয়ার, একটা লটারি, একটা লটারি। এটার দাম কত? এটার দাম মাত্র 310 টাকা। 310 টাকায় 600 টাকা বিক্রি আসবে। 120 টোকেন কয়টা? এখানে 120 টোকেন। আচ্ছা বিক্রি হবে 600 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে। যারা আসলে এই ধরনের খেলনা আইটেম নিয়ে বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছেন রতন ভাই। রতন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা নূর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভাইয়ের শপে কি সব খেলনা আইটেম নাকি? জি ভাই আমার এখানে আপনার টোটালি সব খেলনা আইটেম, খেলনা লটারি আইটেম। মানে লটারি আইটেম? জি জি জি। এই লটারি আইটেম নিয়েও কিন্তু অনেক স্পেশাল ভাবে বিজনেস করতে পারে, তাই না? জি জি। আচ্ছা তো আমরা দর্শকদেরকে এক এক করে দেখাবো। প্রথমে আপনার লোকেশনটা ছোট করে বলে দেন। আমার লোকেশনটা হলো আপনার ঢাকা চক বাজার 3 নং এনায়েত করিম, 3 নং এনায়েত করিম মার্কেট, বেগম বাজার। বেগম বাজার? জি। আচ্ছা সহজেই কিন্তু আসতে পারবে এবং স্ক্রিনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সহজেই খুঁজে আসতে পারবে। তো আজকে আমরা এক এক করে দেখাবো, প্রথমেই কম দামি দিয়ে শুরু করেন আজকে, কোনটা দিয়ে দেখাবো? কম দামি দিয়ে শুরু করব। প্রথমে আপনার ঈদের বাজার তো এখন, আচ্ছা ঈদের বাজারে যেটা থাকে এগুলো আর কি চাহিদা পূরণ মাল, কথা বুঝছেন? ঈদের বাজারে মোটামুটি এগুলো ভালো চলে না? জি জি। এগুলো মাল আমার কাছে স্যার আপনি কোনো জায়গায় পাইবো না, ঢাকা চক বাজার কোনো কারো কাছে পাইবো না এই মালটা। কেন পাবে না ভাই? এই মালটা শুধু আমার কাছেই আছে, এটা আপনি তৈরি করেন? সবই তো আমি তৈরি করি, এখানে যা আছে সবই আমরা তৈরি করি। মানে এগুলো নিজেরাই প্রস্তুত করো? সব নিজেরা প্রস্তুত করো, আমাদের থেকে মার্কেটে নেয়। তো মার্কেটে আরো 5টা আইটেম আছে দেই, কিছু কিছু আইটেম আছে এটা আমরা মার্কেটে দেই না, যেটা আমরা নিজেরা বিক্রি করি। এর ভিতরে এটা একটা আর কি। আচ্ছা এটা আমাদের করবে ভাই, এটা দামটা? এটা আপনার 200 টিকিট, 200 টিকিট, 510 টাকা কিনা 1000 টাকা বিক্রি হবে এই যে টিকিটটা। জি জি এই যে টিকিটটা, 510 টাকা কিনা পড়বে 1000 টাকা বিক্রি। জি জি। আচ্ছা ওকে, তারপরে এটা গেল। তারপরে একই সেম রকম এটাও 200 পিস, এটাও 200 পিস। জি কিন্তু এটা এই যে আপনাদের দোকানের নাম লেখা ফারুক খেলনা, দর্শক দেখেন এই যে মিলটা দেখেন, আসলে মিলটা কোথায় দেখতে পাচ্ছেন? এবং ওই পাশে কিন্তু তাদের আরো একটা স্পেশাল দোকান আছে যেখানে খেলনা নামটা, এখানে চকলেটের প্রচুর আইটেম কিন্তু বিক্রি করা হয়। এবং আমার রতন ভাইকে রেখে আসছি, আবারও যাই রতন ভাইয়ের কাছে। রতন ভাই এটার দাম কত? এটাও 200 টিকিট, আপনার 420 টাকা কিনা, খুচরা 1000 টাকা বিক্রি হবে। আচ্ছা 1000 টাকা বিক্রি? জি। মানে প্রত্যেকটাই মাশাআল্লাহ অর্ধেক অর্ধেক লাভ রয়েছে। জি অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি। জি জি। এটাও আপনার ধরেন 200 টিকিট, 420 টাকা কিনা কাস্টমারদের, আর 1000 টাকা খুচরা বিক্রি আসবে। আচ্ছা ভাই বিশাল বড় একটা ঢিস দেখতে পাচ্ছি। জি জি। এখানে আপনার মানে ভিডিওতে তো আর সম্পূর্ণ দেখানো সম্ভব না, তাই শর্ট করে যতটুকু দেখানো যায়, আচ্ছা সেটাই দেখাইতেছি। আর এই আইটেম নিয়ে যারা বিজনেস করতে চায় অবশ্যই রতন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু আপনি নিজেই প্রস্তুত ভাই, নিজেই হোলসেল। জি এটা সবাই জানে, এই বেগম বাজার আসলে এটা জিজ্ঞেস করলে বইলা দিব। আর সবচেয়ে কম রেটেই পাবে ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা এটা কি ভাই? এটা আপনার এটাও 200 পিস, মানে এক একটা টিকেটের ভিতরে 5টা 7টা আইটেম হয়, 5টা 7টা আইটেম হয়। এটাও 200 টিকেট, অনেক অনেক খেলনা আইটেম আছে, ঘড়ি আছে, ঘড়ি আছে, ভ্যাট আছে, বাটি আছে। এটা বিক্রি হবে কত? এটাও 1000 টাকা বিক্রি, 420 টাকা কিনা। এই যে এটা হলো বাচ্চাদের গিটার, বাচ্চাদের গিটার। জি এটা আপনি একদম দেখেন অরিজিনাল গিটার কিনা, যে গিটার বাজাতে পারে সে এটা বাজাতে পারবে, আর যে বাজাইতে না পারে ওরা ভালো টাইনা দিলো কাজ হবে না। আচ্ছা ওকে। জি এটাও আপনার 200 টিকিট, 200 টিকিট। জি এটাও আপনার 420 টাকা কিনা, 1000 টাকা খুচরা বিক্রি, 1000 টাকা খুচরা বিক্রি। জি অর্ধেকের তে বেশি লাভ থাকবে। ওকে। তারপরও যদি কেউ কার্টনে কার্টনে মাল নেয়, যদি কিছু সুযোগ সুবিধা করা যায় সেটা আমরা ফোনে কইরা দিব। করে দিবেন না? জি। আর সরাসরি আসলে তো দেখে শুনে নিতে পারবে। জি 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 জি। তারপরে আপনার এই হলো একটা, আচ্ছা এটা আপনার 250 টোকেন, এটা একদম নিউ মাল, এই ঈদের জন্য তৈরি হয়েছে, মানে ঈদের জন্য ভাই পুরাইতে R15 নাকি? জি জি। এটা হলো আপনার 670 টাকা আমাদের থেকে কিনা, 250 টিকিট, 1250 টাকা বিক্রি হবে, 1250 টাকা বিক্রি হবে। আচ্ছা তারপরে এই একটা দেখেন আটপাতিল ভাইজান, এই হলো আটপাতিল, এটাও 200 টোকেন, এটাও 200 টোকেন। জি এটা আপনার 520 টাকা কিনা 1000 টাকা বিক্রি হবে, 1000 টাকা বিক্রি হবে। আচ্ছা রতন ভাই, ভাই অনেক আইটেম আছে, আমি তো সব দেখাইতে পারতাছি না, তারপরে দুই চারটা আইটেম দেখাই দিচ্ছি স্যাম্পল স্বরূপ। জি জি জি। আচ্ছা রতন ভাই কোনে কথা বলবে, জি যারা মূলত ঢাকার বাইরে থেকে আপনাদের কাছে অর্ডার করবে, কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন? একদম যদি নরমালি কম নিতে হয় তাও 5000 টাকার মাল নিতে হবে, 5000 টাকা নিলে মোটামুটি একটা ব্যবসা। জি জি মোটামুটি, মোটামুটি এর নিচে দেওয়া যাবে না।
নিচে দেয়া যাবে না না আর তারও পোষাবে না খরচ না 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 তারও পোষাবে না আচ্ছা তারপরে কোন তারপরে আপনি দেখেন ওই 200 টোকেনের ভিতরে এখনো আছি আমরা এখনো আছি জি জি আচ্ছা এটাও 200 টিকেট আপনার 1000 টাকা খুচরা বিক্রি আসবে 420 টাকা আপনার কিনা রতন ভাই এই 200 টোকেনের মধ্যে আপনাদের কতটা খেলনার আইটেম আছে পুরো 200 আইটেম আছে মানে এই যে আপনি বললেন যে 200 টোকেন জি এখানে আপনার 200 টোকেনে 200 মানুষে পাবে ধরেন এখানে বড় কিছু মাল আছে চকলেট আছে আচার আছে স্টিকার আছে সবাই পাবে মানে এখানে 200 টা আইটেমই আছে জি জি মিস হবে না মিস হবে না 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 চমৎকার কোনো মিস হবে না তারপরে আপনারা দেখাইতেছি এখন 200 টিকেট বাদ দিয়ে দিলাম আরো অনেক আছে কিন্তু এত তো দেখানো সম্ভব না তারপরে 120 টিকেট মানে 200 টিকেটের মধ্যে আরো আছে আইটেম আরো আছে কিন্তু এত দেখানো সম্ভব হচ্ছে এটা কত করে এটা হলো 120 টিকেট জি এটা হলো 250 টাকা কিনা 600 টাকা বিক্রি হবে আর এটার মধ্যে আরেকটা আছে আপনারা মনে করেন যেটা মার্কেটে আসলে মানুষ বলে শুধু কম দামের কথা কম দামের কথা এটা হলো সেম মাল এই দেখেন এই ডাইন হাতেরটা আমার কম দামি বাম হাতেরটা আমার দামি আচ্ছা কথা বুঝছেন এটা কাস্টমার বুঝে না কম দামি জি এটার দাম হলো 220 টাকা এটা দাম 250 টাকা আচ্ছা এটার ভিতরে মালের ভিতরে অনেক ব্যবধান আছে যেটা সামনাসামনি থাকলে দেখানো যাবে বোঝা যায় যে জি জি প্রোডাক্টের কোয়ালিটি ভিন্নতা আছে না জি লটারির ভিতরে এটা হলো মেন যে দাম কেউ 10 টাকা বেশি দিলে মালটা ভালো যাবে আর দাম 10 টাকা কম দিলে মালটা ওরকমই হবে ওকে যেখান থেকে নেক জি এই 120 টাকার ভিতরে আপনার এই যে এটাও একই রেট এটাও কি 120 টাকার রেট 250 টাকা এই রেটের ভিতরে 10 টা আইটেম হবে এটা 250 টাকা জি এই 250 টাকার ভিতরে 10 টা আইটেম হবে তারপরে এই যে সেম রেট সেম একই রেট এটা হলো গিটার দুইটা গাড়ি আছে আরো বিভিন্ন অনেক আইটেম আছে আচ্ছা মানে আইটেম তো ভাই শেষ নাই সব দেখানো সম্ভব হইতেছে না তারপরও যতটুকু পারতেছি দেখাইতেছি এটাও 120 টিকেট আচ্ছা এটাও 250 টাকা কিনা 600 টাকা বিক্রি আসবে আচ্ছা করাই কলস হবে এটাও 120 টোকেন এটাও 120 টোকেন জি 250 টাকা কিনা 600 টাকা বিক্রি আসবে মানে আপনাদের কাছে 120 টোকেনের যতগুলো আইটেম আছে সব কি 250 টাকা দাম পড়বে 250 টাকা দামেরও আছে 220 টাকা দামেরও আছে যে যেটা নিতে মানে হাইয়েস্ট হইছে 250 টাকা হাইয়েস্ট হইছে 250 টাকা এর দামটা কি সব সময় এক থাকে নাকি কম বেশি না এটা সব সময় এক থাকে এটা 250ই থাকে 12 মাস 12 মাস তারপরেও কিছু ভাই এটা দর্শকদেরকে জানানো উচিত তারপরে মনে করেন বাজারে কমাই দিবেন একটু বাজারের সাথে মিল রেখে জি ভাই আর মানে কমতি বাড়তি এটা মাঝে মধ্যে হইতেই পারে এটা তো আমরা আর ব্যবসা করলে ব্যবসায়ীদের সাথে তো একটা আলাদা সম্পর্ক হয় যারা মিলে যাবে নাকি যারা ব্যবসা করে এটা তাদেরকে বলতে হয় বলা হয় না হ্যাঁ বলতে এটা ধরেন 120 টিকেট এটা 120 টিকেট হ্যাঁ কিন্তু এটার দাম মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 600 টাকা বিক্রি আসবে 600 টাকা বিক্রি আসবে জি এই দামের ভিতরে আপনার এই যে এটা আছে এটাও 120 টিকেট ধর্ম এটা 290 টাকা 290 টাকা জি আচ্ছা তারপরে আপনার এই রেটের ভিতরে আছে দুই লুঙ্গি দুই লুঙ্গি দুইটা লুঙ্গি আছে দুই পাশে মানে আইটেম কিনে লুঙ্গি পাওয়া যাবে নাকি জি দুইটা লুঙ্গি দুই পাশে আছে তার ভিতরে আবার পানির জগ আছে পানির জগ আছে জি এটা আপনার এটাও ধরুন 280 টাকা আপনার 280 টাকা জি আচ্ছা এটা কত টোকেন এটা 120 টোকেন এটা 280 টাকার দাম বেশি 600 টাকা বিক্রি আসলে 600 টাকা বিক্রি জি কিন্তু ইনটেক নিতে হবে দুই এক পিস নিলে এই দাম হবে না ভাই এক বস্তা নিতে হবে আচ্ছা তারপর এগুলার ভিতরে দেখেন একটা থাকে থ্রি পিস আর একটা থাকে লুঙ্গি আরে ভাই থ্রি পিস লুঙ্গি সবই দিয়ে দিচ্ছেন জি 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 জামাই বউর জন্য সবই আছে একটার ভিতরে এটাও আপনার দাম কিনা পড়বে 280 টাকা 280 টাকা জি এর ভিতরে আরেকটা আছে এটার ভিতরে এক পাশে হলো দেওয়াল ঘড়ি আচ্ছা আরেক পাশে হলো লুঙ্গি লুঙ্গি এটারও সেম রেট 280 টাকা বড় গুলা শেষ কইরা এখন আসলাম ছোটর ভিতরে ছোটর মধ্যে ছোটর ভিতরে এই মালটা ধরেন 80 পিস 80 পিস 400 টাকা বিক্রি হবে আচ্ছা আমার তো 160 টাকা মাত্র কিনা 160 টাকা কিনা কয়টা টোকেন ভাই এখানে এটার ভিতরে 80 টোকেন 80 টোকেন জি 460 টাকা বিক্রি হবে 460 টাকা আচ্ছা এই 160 টাকা রেটের ভিতরে আইটেম হবে তিনটা তিনটা কিন্তু এটার ভিতরে আবার টিকেট কম 70 টিকেট এটা 350 টাকা বিক্রি এটাও 160 টাকা রেট এটার ভিতরে আবার নগদ 20 টাকা দেওয়া আছে মানে বাচ্চারা 5 টাকা করে 10 টাকা করে পাইলে খুশি হয় আর কি ওকে আচ্ছা এটার ভিতরে এই যে 160 টাকা রেটের ভিতরে এটা আবার 75 টিকেট 75 টিকেট জি 375 টাকা বিক্রি হবে 160 টাকায় আপনার কিনা ওকে তারপরে আপনার এটা হলো 70 টিকেট 70 টিকেট জি এটা 170 টাকা কিনা আচ্ছা 350 টাকা বিক্রি আসে আর কি 350 টাকা বিক্রি জি আর এটা হলো 55 টিকেট এটার মধ্যে নগদ টাকা এটার ভিতর নগদ টাকা এটার ভিতরে আরো কিছুর ভিতরে টাকা দেওয়া আছে সেটা বলি নাই টাকাটা পুরো নতুন দিলে ভালো হইতো নতুন টাকা এত কই পামু ভাই পাওয়া যায় না তাই আর কি এটা হলো 55 টিকেট আচ্ছা 145 টাকা কিনা 275 টাকা বিক্রি আসবে ওকে তারপরে আপনার শুধু 2 টাকা দামের দুইটা কোয়ালিটি আছে 2 টাকা দামের জি আর 2 টাকা ছাড়া আর কোনো কোয়ালিটি নাই আচ্ছা এই দুইটা কোয়ালিটি হলো আপনার 2 টাকা দামের 2 টাকা দামের জি মানে টিকিট 2 টাকা জি 2 টাকা করে বিক্রি করবে এটা 2 টাকায় তো অনেক ভালো ভালো জিনিস জি জি এগুলো পাওয়া যায় জি জি এই দুইটা আইটেমই শুধু 2 টাকা আছে আর কোনো মাল 2 টাকা আইটেমে নাই কত করে দাদা এটা এই দোনোটা আপনার 140 টাকা কিনা 300 টাকা বিক্রি আসবে গুরু ভাই এই আমাদের ছোট আইটেম শেষ হয়েছে এখন বড় আইটেমগুলো দেখাইতেছি বড় আইটেমের ভিতরে আপনার এখানে আছে ধরেন
ফ্যান আচ্ছা ফ্যান লটারি জি এগুলো গরমের ভিতর অনেক চলে আচ্ছা এগুলো চাহিদা ভালো চাহিদা ভালো আছে এখানে ধরেন এই যে এক ফ্যান আচ্ছা এক ফ্যান এটা হলো 950 টাকা 950 টাকা কিনা পড়বে 2500 টাকা বিক্রি আসবে 2500 টাকা বিক্রি 500 টিকেট থাকে আচ্ছা এটাও এক ফ্যান 1120 টাকা কিনা 2500 টাকা বিক্রি আসবে এটাও 2500 টাকা বিক্রি আর এটা হলো 250 পিস আচ্ছা 760 টাকা কিনা 1250 টাকা বিক্রি ওকে এই ফ্যানগুলোর ভিতরে আরো কিছু আমাদের বড় আইটেম আছে যেটা মনে করেন আমরা ভিডিওতেও দেখাইতাছি না মার্কেটও এটা আমরা দেই না এটা কাস্টমার সরাসরি আসলে বা কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করলে ওই মালগুলা ফোনে দেখাবো বা WhatsApp এ দেখাবো আর সরাসরি আসলে তো আমি দেখাই দেখাবো এই যে ধরেন এখন ঈদের কারণে এটা তো বুঝেনি বাচ্চাদের চেয়ার সবারই লাগে জি বাচ্চাদের চেয়ার জি এই দুইটা চেয়ারের সাথে মনে করেন এই ছোট্ট একটা প্যাকেট আচ্ছা এটা কি ভাই এটাও লটারি এটা কি কিসের লটারি বুঝলাম এই মানে এটা হলো লটারি এই প্যাকেট আর হলো দুইটা চেয়ার এই দুইটা চেয়ার একটা লটারি একটা লটারি এটার দাম কত এটার দাম মাত্র 310 টাকা 310 টাকায় কিনে 600 টাকা বিক্রি আসবে 120 টাকা কয়টা এখানে 120 টোকেন আচ্ছা বিক্রি হবে 600 টাকা কি 310 টাকা চেয়ার গুলো তো সুন্দর আছে জি চেয়ার দুইটা চেয়ার থাকে এটা বাচ্চাদের এগুলা খুচরা একটা চেয়ারই কিনতে হয় 300 টাকা দিয়ে ভিডিওর মেইন আকর্ষণ কিন্তু এই চেয়ার দেখা নাকি জি ওকে তো রতন ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার নাই আল্লাহর রহমত যার যা প্রয়োজন সে ফোনে যোগাযোগ করলেই হবে আমাদের